ফ্যামিলি রেসিপিতে আজ আমরা তৈরি করছি স্প্যাগেটি পিজা। চলুন দেখে নিই স্প্যাগেটি পিজা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। মাশরুম, পেঁপে, বরবটি, ডিম, স্প্যাগেটি, টমেটো, ক্যাপসিকাম, গাজর, মুরগির মাংস, তেল, কাঁচা মরিচ কুচি, মাখন, লবণ, চিনি, পেঁয়াজ। আমাদের প্রথমে স্প্যাগেটিটা ভালো মতো ধুয়ে আমরা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে অল্প একটু লবণ এবং তেল মেখে রেখেছি যাতে স্টিকি না হয়ে যায়, সবগুলো আলাদা আলাদা থাকে। এবার আমরা মূল রান্নাটিতে চলে যাচ্ছি। একটা বোল নিয়ে নিতে হবে। এর মধ্যে আমরা আগের থেকেই মুরগির মাংসটাকে সিদ্ধ করে রেখেছি লবণ এবং হলুদ দিয়ে। এবার হাত দিয়ে আমরা মুরগির মাংসটা চটকে নেব। মাংসটা খুব ভালো মতো ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে যাতে আমাদের স্প্যাগেটির সাথে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি, এখানে আমরা আধা কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি। সেই সাথে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। যে যেমন ঝাল খেতে পছন্দ করে কাঁচা মরিচটা কিন্তু সেই পরিমাণ দেবে। এর সাথে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু খেয়াল করে দিতে হবে, কারণ আমরা মাংস সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই খুব অল্প পরিমাণ দিলেই হয়ে যাবে। মাংসটা মাখা হয়ে গিয়েছে। এবার একে একে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, সবজিগুলো আগে থেকেই সিদ্ধ করে রাখা। আমরা এই রান্নাটাতে কোনো কাঁচা সবজি অথবা কাঁচা মাংস ইউজ করছি না, সব কিছুই আগে থেকে আমরা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দিলাম পেঁপে আধা কাপ পরিমাণ। এবার দিচ্ছি মাশরুম, বাটন মাশরুম আধা কাপ, বরবটি আছে এখানে আমি আধা কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি, গাজর দিচ্ছি আধা কাপ পরিমাণ, ক্যাপসিকাম আধা কাপ। এবার আবার ভালো মতো মেখে নিতে হবে। আমরা খুব ভালো মতো মেখে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে অল্প একটু চিনি। চিনিটা যার যার স্বাদ মতো, আপনারা চাইলে কিন্তু অ্যাভয়েডও করতে পারেন, আমি শুধু স্বাদে অল্প একটু দিলাম। ব্যাস, আমার মাখা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আমি চারটা ডিম নিয়ে নিয়েছি, যেহেতু আমি এক প্যাকেট স্প্যাগেটির অর্ধেকটা নিয়ে নিয়েছি। এর মধ্যে চারটা ডিম দিলে আমার মনে হয় ঠিক হবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমটা ভেঙে দিয়ে দেবেন। দর্শক, আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিন এরকম একটা আইটেম করে দিয়ে দিতে পারেন, যেহেতু বাচ্চারা স্প্যাগেটি খেতে খুব পছন্দ করে, সেই সাথে এটা পিজা দুটো মিলিয়ে তারা কিন্তু খুব মজা করে এটা খেয়ে নেবে। বিকেলের নাস্তায়ও কিন্তু আমরা চায়ের সাথে এরকম একটা ডিশ। ব্যাস, আমার মিলানো হয়ে গেছে। এবার আমি প্যানটা গরম করে নেব। প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ মাখন দিয়ে দিচ্ছি, আর মাখনের সাথে অবশ্যই তেল দিতে হবে, তা নাহলে কিন্তু মাখনটা পুড়ে যাবে। আমরা যখনই মাখন দিয়ে কিছু ভাজবো তখন অবশ্যই আমরা তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব। এবার আগে টমেটোটা দিয়ে দিতে হবে সাজিয়ে। এবার উপর থেকে দিয়ে দিতে হবে আমাদের স্প্যাগেটির মিশ্রণটা, সাবধানে দিতে হবে। এবার চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, খুব মৃদু আছে। এখন আস্তে আস্তে আমাদের পিজাটা হয়ে যাবে। দর্শক, আমাদের পিজাটা এপাশ ওপাশ করে ভেজে নিতে আধা ঘন্টা লাগবে। আমরা প্রথমে একটা পাশ ভেজে নিচ্ছি, আমরা 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি।
হয়ে গেছে, আমাদের একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার আমরা উল্টে নেব। উল্টানোর সময় একটু ট্রিক আছে, এটা আমরা কোনো কিছু দিয়ে উল্টাতে পারবো না, এরকম করে উপর থেকে প্লেটটা দিয়ে চুলাটা বন্ধ। এবার আমাদের উল্টে নিতে হবে। এবার আমরা এই পাশটা ভেজে নেব, আবার একটু দেখতে পাচ্ছেন, এবার নিচেরটা যেহেতু কাঁচা রয়েছে খুব সাবধানে আবার এভাবে করে দিয়ে দিতে হবে। দর্শক, আমরা আবার 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমাদের 15 মিনিট হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, আর আমাদের পিজাটাও হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিলাম, এবার আমরা সার্ভিং ডিশে সার্ভ করব। খুব সাবধানে আস্তে করে ঢেলে দিতে হবে। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের স্প্যাগেটি পিজা। আপনার বাড়িতে যাতে খুব সহজে তৈরি করতে পারেন, তাই পুরো প্রস্তুত মালিটি আমরা আরো একবার বলে দিচ্ছি। প্রথমে 1 কাপ সিদ্ধ মুরগির মাংসকে ভালো করে চটকে নিয়ে তার সাথে 1/2 কাপ পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি, পরিমাণ মতো লবণ, 1/2 কাপ সিদ্ধ পেঁপে, মাশরুম, বরবটি, গাজর, ক্যাপসিকাম, স্প্যাগেটি ও 3-4টে ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্যানে তেলের উপরে এপাশ ওপাশ করে 30 মিনিট ভেজে নিতে হবে। ব্যাস, হয়ে গেল স্প্যাগেটি পিজা।